আসসালামু আলাইকুম। নরসিংদী টিভির নিউজ বুলেটিনে আপনাদের সাথে আছি আমি তাহমিনা শারমিন। করোনা পরিস্থিতির কারণে নরসিংদীতে তিনটি জোনে ভাগ করা হয়েছে। নরসিংদী জেলা থেকে 14/5/2020 পর্যন্ত পাঠানো নমুনার সংখ্যা 2070, মোট কোভিড-19 পজিটিভ রোগী 255, মৃত 4 জন, আইসোলেশন মুক্ত 159, আইসোলেশনে আছেন 92 জন। 13 ও 14 তারিখের নমুনার রেজাল্ট এখনো পাওয়া যায় নাই। আজ শুক্রবার ল্যাব ক্লিনিং এর জন্য বন্ধ থাকবে, সুস্থ থাকুন, এই তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ইব্রাহিম টিটন। তিনি আরো বলেন, আমরা পুরো জেলাকে তিনটি জোনে ভাগ করেছি, রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন। তিনি বলেন যে এলাকায় শনাক্তকৃত রোগীর সংখ্যা বেশি সে এলাকাকে রেড জোনে চিহ্নিত করেছি, যে এলাকায় শনাক্তকৃত রোগীর সংখ্যা কম সে এলাকাকে ইয়েলো জোনে চিহ্নিত করেছি, যে এলাকায় শনাক্তকৃত রোগী নেই তাকে আমরা গ্রিন জোনে চিহ্নিত করেছি। রেড জোনে অন্তর্ভুক্ত এলাকাগুলো হল সদর উপজেলার বাসাইল, পশ্চিম ব্রাহ্মণদি, সাটিরপাড়া, হাজিপুর, পাঁচদোনা ও মাধবদি, বেলাবো উপজেলার বিন্নাবাইত ও বেলাবো থানা সংলগ্ন এলাকা, রায়পুরা উপজেলার পলাশতলী, চান্দেরকান্দি, আলিপুর, রায়পুরা পৌরসভা, ডৌকার চর, চরসিন্দুর, মির্জানগর ও মরজাল, মনোহরদিতে চন্দরবাড়ি ইউনিয়ন, সুকন্দি ইউনিয়ন, শিবপুরে বাতেনপুর ও পুটিয়া, পলাশে মাঝের চর ও ঝিনারদি। তাছাড়া নরসিংদী সদর উপজেলায় গ্রিন জোনে অন্তর্ভুক্ত হয়নি কোনো এলাকা, তবে নরসিংদী জেলায় সদর উপজেলা বাদে বাকি উপজেলার বাকি এলাকাগুলো ইয়েলো ও গ্রিন জোনে অন্তর্ভুক্ত হয়েছে। মাসুম পারভেজ জয়, মাধবদী প্রতিনিধি। মাননীয় প্রধানমন্ত্রীর 20তম নির্দেশনা জেলা প্রশাসনের সমন্বিত ত্রাণ কার্যক্রম। 14 মে 2020 জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং ব্রাহ্মণদি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ে অধ্যয়নরত অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। এ সময় তিনি সরকারি নির্দেশনা অনুযায়ী গৃহে অবস্থান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। রিপোর্ট রিদিয়া রিদি, নরসিংদী সদর প্রতিনিধি। করোনা ভাইরাস প্রতিরোধে মনোহরদি পুলিশের অভিযান অব্যাহত। 15 মে শুক্রবার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে নরসিংদী সদর সহ মাধবদী, পলাশ, শিবপুর মডেল, মনোহরদি, রায়পুরা ও বেলাবো থানাধীন বিভিন্ন স্থানে গণজমায়েত রোধ, অযথা ঘোরাঘুরি বন্ধ ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে নরসিংদী জেলা পুলিশ জোরালো অভিযান পরিচালনা করছে। এছাড়া সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে দোকানপাট পরিচালনা করা হচ্ছে কিনা তা নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে জরুরি প্রয়োজন ছাড়া সকলকে ঘরে অবস্থানের জন্য আহ্বান জানানো হচ্ছে। নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা নরসিংদী টিভির মাধ্যমে নরসিংদী জেলার সকলকে জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আবুল কালাম, মনোহরদী প্রতিনিধি। নরসিংদী সদরের বড় বাজার পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে বণিক সমিতি। গতকাল সমিতির সভাপতি বাবুল সরকার এই লকডাউন ঘোষণা করেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং খাদ্যদ্রব্যের কিছু দোকান শর্ত সাপেক্ষে সীমিত সময়ের জন্য খোলা রাখতে পারবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। নরসিংদী বাজারে সর্বশেষ পরিস্থিতি তুলে এনেছেন আমাদের সহকর্মী আসাদ। রায়পুরার পৌরসভা বাজারে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। গত 10 মে সাধারণ মানুষের কথা এবং অর্থনৈতিকের কথা চিন্তা করে সরকার সীমিত আকারে সামাজিক দূরত্ব বজায় রেখে দোকানপাট খুলে দেওয়ার কথা বলেন, তবে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না এই বাজারে। সরকারের দেওয়া কোনো সামাজিক দূরত্ব মানছেন না সাধারণ মানুষ, যে যার মতো বাজারে এসে কেনাকাটা করছেন। এমন ভয়াবহ দৃশ্য দেখা গেল নরসিংদী রায়পুরা পৌরসভা বাজারে। এক কাপড় ব্যবসায়ী জানান, আমরা চেষ্টা করছি সামাজিক দূরত্ব বজায় রেখে বেচাকেনা করতে, কিন্তু সাধারণ মানুষ তা মানছেন না। এতে করে আমাদের যেমন ভয়াবহ করোনার ঝুঁকি বাড়ছে, তেমন ক্রেতাদেরও বাড়ছে। পারভেজ মোশাররফ, নরসিংদী টিভি। নরসিংদীর পলাশে বজ্রপাতে দেলোয়ার হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার বয়স 32 বছর। শুক্রবার 15 মে সকালে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে ধান কাটার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে। দেলোয়ার হোসেন ওই গ্রামের ফাইজউদ্দিনের ছেলে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন বজ্রপাতে দেলোয়ার হোসেনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। নিহতের স্বজনরা জানান, সকালে দেলোয়ার হোসেন, শামসুল হক ও মনির নামে 3 কৃষক গজারিয়া গ্রামে ধান কাটতে যায়।
ধান কাটার এক পর্যায়ে বৃষ্টি সহ বজ্রপাত শুরু হলে বজ্রপাতে দেলোয়ার ও শামসুল হকের শরীরে বজ্রাঘাত পড়ে। এ সময় এলাকাবাসী তাদের মুমূর্ষ অবস্থায় পলাশ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। শামসুল হক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রিপোর্ট মেহেদী হাসান অপূর্ব, পলাশ প্রতিনিধি। রায়পুরায় টেটার ঘায়ে নিহতের ঘটনায় মামলা, আটক দুই ইউপি সদস্য সহ 18 জনের বিরুদ্ধে মামলা। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ মোহাম্মদ নুরুল হক নিহত হওয়ার ঘটনায় রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাত 8টায় নিহতের মেয়ে মৌসুমী আক্তার বাদী হয়ে চর সুবুদ্ধি ইউপির সদস্য নাজিম উদ্দিনকে প্রধান আসামি করে 18 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এর আগেই ওই দিনই মামলার প্রধান আসামি নাজিম উদ্দিন ও কাশেম মিয়াকে আটক করে রায়পুরা থানার পুলিশ। সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার চর সুবুদ্ধি ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামের ফরহাদ হোসেন স্বপন ও মোহাম্মদ কাঞ্চন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকালে দুই পক্ষের লোকজন টেটা, বল্লম, দা, ছুরি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ স্বপনের লোকজনের টেটায় কাঞ্চনের ভগ্নিপতি নুরুল হক টেটাবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্বপন গ্রুপের চারজন ও কাঞ্চন গ্রুপের একজন আহত হয়। সংঘর্ষে উভয় পক্ষের 14টি বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল চর সুবুদ্ধি ইউপি সদস্য নাজিম উদ্দিন ও কাশেম মিয়া আটক হন। তারা দুজন ফরহাদ হোসেন স্বপনের সমর্থক। এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম হোসেনুল কাদির বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি শান্ত আছে। রিপোর্ট পারভেজ মোশাররফ, রায়পুরা পৌর প্রতিনিধি। বেলাবতে জীবাণুনাশক টানেল স্থাপন। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন জায়গায় নানা রকম ব্যবস্থা গ্রহণ করছেন সরকার, সচেতন মহল। তারই ধারাবাহিকতায় বেলাবো বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মূল গেইটে জীবাণুনাশক টানেল স্থাপন করেন নরসিংদী জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলহাজ আব্দুল মতিন ভূঁইয়া। আজ শুক্রবার জীবাণুনাশক টানেলটির উদ্বোধন হয়। এ সময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা পরিষদের সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান ও বেলাবো উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শারমিন আক্তার খালেদা। রিপোর্ট মোহাম্মদ আশিকুর রহমান সৈকত, বেলাবো প্রতিনিধি।